ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন টিভি তারকা রিমু রোজা খন্দকার। জানা গেছে শুটিং সেটে মেকআপবিহীন সাদামাটা লুকে মাহির সেই ভাইরাল ভিডিওটি ধারণ করেছিলেন রিমু রোজা খন্দকার। আমরা কি মজা করে কিছু করতে পারবো না? সবকিছুকে আপনাদের ট্রোল করতে হবে। আর সামিরা খান ভিডিওটি রিল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর অনাকাঙ্ক্ষিতভাবে ট্রোলের শিকার হন মাহি। সম্প্রতি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন রিমু। ভিডিওটিতে মাহির উদ্দেশ্যে রিমু জানান, ইচ্ছাকৃতভাবে তিনি এই কাজটি করেননি, শুধুমাত্র মজার ছলেই ওই ভাইরাল হওয়া ভিডিওটি তিনি করেছিলেন। শেয়ারকৃত সেই ভিডিওটিতে মাহিকে সরি বলে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এতটা ট্রোল বা নোংরামি হবে এমনটা আমি বুঝতে পারিনি, এজন্য তোর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। মেকআপবিহীন ভাইরাল সেই ভিডিওটি নিয়ে ট্রোলের শিকার হলে মুখ খুলেন মাহি নিজেও। নিন্দুকদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, মাঝে মধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে, কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি, এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। এদিকে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সামিরা খান মাহি। শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির স্বপ্নের বাসর শিরোনামের নাটকে দেখা যাবে তাকে। এ নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।